তোমার বউ কে তুমি হ্যালো গাইস আমি আমার ভালোবাসার গাইস আজকে আমার বোনের জন্মদিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ঈদের খুশি ভাগাভাগি করার জন্য চলে আসছি আমার বান্ধবীর সঙ্গে আর আমার বোনের সঙ্গে দেখা করতে তো আমার বোন অনেক অসুস্থ আর আমরা একটা পার্কে ঘুরতে এসেছি পার্কটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর তাই না অনেক সুন্দর আর সবচেয়ে বড়ো কথা আজকে অনেক রোদ আমার এক বান্ধবী রাগ করে বসে আছে চকলেটের উপর যাই হোক তাকে দেখাবো না সে রাগ করে বসে আছে একটা চকলেটের উপর কীরকম চকলেট আমি সেটাই দেখাবো দেখেন একগুলো চকলেটের মোড়া বানায় রাখে দিছে এই যে দেখেন আমি দেখাই একটু চকলেট এই চকলেটটা দেখাই এই যে এই চকলেট কি শুনতে তাই না এখানে বসে সবাই এখানে বসে থাকা বসে থাকা যায় মানে আমি একটু বসি এই যে আমি এখানে বসে গেলাম হ ক্লান্ত হয়ে গেছি একদম অনেক রোদ আজকে রোদে একদম শেষ ও কি সুন্দর একটা ঘুঘু পাখি ঘুঘু পাখি না কবিতর এই যে মা একটা বেটা আছে যাই হোক অন্য ব্যাটার ছবি তোলার দরকার নেই আমার ভিডিও করার দরকার নাই সে সামনে আসছে এর জন্যে আর আমি এখানেই বসে আছি হা কি সুন্দর একটু বাতাস আসতেছে অনেক হচ্ছে আমার বোনটা অনেক অসুস্থ সে ওখানে শুয়ে আছে আরেক বান্ধবী আছে তো আমার বোন অনেক অসুস্থ মানে ওর অনেক কাশি তারপরও আমি ছুটি নিয়েছি ও ছুটি নিছে ঈদ ঈদের জন্যে তো যাই হোক অনেক অসুস্থ আমরা বাসার আশেপাশে একটা সুন্দর একটা পার্ক ছিল সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব অনেক কিছু রান্না করে নিয়ে আসছি এখানে লুডুস রান্না করে আমি আমি লুডুস রান্না করছি তার আমার বোন অনেক কিছু রান্না করছে ও বিরিয়ানি রান্না করছে গরুর মাংস রান্না করছে তারপরে পাক করছে ও আর আমি শুধু লুডুস আর হচ্ছে আমি দই বানাছিলাম আর আরেকটা আপু ছিল সে হচ্ছে গরুর ভুড়ি রান্না করছিল তো অনেক কিছু আর এই যে এর পাশে আমি দই নিয়ে আসছি কফি চা সব কিছু আমরা নিয়ে আসছি অনেক মজা করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম করার পর সেদিন মানে আমার ঈদের দিনই আমার বোনের জন্মদিন ছিল তো ওর জন্য আমি লাল টুকটুকি গোলাপ ফুল নিয়ে গেছিলাম আর চকলেট নিয়ে গেছিলাম তো ওই তো আমার বোনকে আদর করে দিয়ে দিলাম গোলাপ ফোরাল চকলেট তারপরে এই যে পার্কটাতে অনেক সুন্দর সুন্দর খাবারের জিনিস দেখেন ছোটোবেলা ওই চকলেটগুলো আমি খাইছিলাম আমি না সবাই এই চকলেটগুলো খাইছিল আর এটা হচ্ছে এটাকে কী বলে এটাকে কী জানি একটা বলে যাই হোক আমার নামটা মনে আসছে না যাই হোক এত সুন্দর করে সাজাই রাখছে মনে হচ্ছে একদম বাস্তবে সত্যিকারই খাওয়া যাবে এরকম তো অনেক মজা করছি সেই দিনটা মানে ছুটির দিনটা অনেক মজা করছি একসঙ্গে তিনজন ছিলাম আমরা সেই খাওয়া দাওয়া করছি ঘুরছি অনেক মজা করছি আসলেই একসঙ্গে বান্ধবীরা যখন আমরা বের হয় তখন অনেক মজা লাগে তো আমি এই চকলেটগুলো দেখাচ্ছি দেখেন এত সুন্দর করে এই চকলেট দিয়ে মরা বানাইছে তো মানুষের মাথায় কত বুদ্ধি তাই না আর বিশেষ করে বিদেশিদের মাথায় অনেক বুদ্ধি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর আমি তো অনেক এনজয় করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে না আর আমি দেখেন এখানে কি মজা করতেছি ঘুরতেছিলাম এখানে ছোট বাচ্চাদের মতো আমি অনেক কথা বলতে বেশি পছন্দ করি আমার ভালো লাগে কথা বলতে মনে হয় কথা মানে বেশি কথা বললে মনে হচ্ছে যে একটা মনের মধ্যে যে কষ্টগুলো থাকে না সেগুলো মনে হয় বের হয় যে আমার কাছে মনে হয় অনেক হালকা মনে হয় তাই আমি সবসময় বেশি কথা বলি আর আমার ভিডিওতে তো আমি অনেক কথা বলি অনেক মজার মজার কথা বলি এবং সবাই হাসে কেউ আবার রাগ হয় কেউ আবার এটাকে সিরিয়াসলি ভাবে যারা বোকা তারা সিরিয়াসলি নে সিরিয়াসলি ভাবে নিবে তো যাই হোক এটাতে আবার কোনো যায় আসে না আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টস করে বলবেন আর আমার ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে তাই না এটাও একটু বলবেন আমি তো নিজেই বলেছি আমার ড্রেস পরে সুন্দর লেগেছে হ্যাঁ মেয়েরা মাসালা সুন্দর ড্রেস সুন্দর করে সাজাগুজো করলে মাসে অনেক সুন্দর লাগে কিউটের ডিব্বা লাগে আর আমি যে দেখছেন মেহেদি দিচ্ছি কত সুন্দর করে তাই না হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ